আমার দাদু আসছে। ও ভাই সাহেব, সেই ওয়াক্ত পে আয়ে হে হাম লোগ, দেখো দো মেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ব্লগস অফ শুভরাজর। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজও তোমাদের কাছে চলে এসেছি। তো গাইজ, আমাদের গেট আপ দেখে আর আমাদের থাম্বনেল দেখে ভিডিওর তো বুঝেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ গাইজ, আমরা আলিপুর জুতে যাচ্ছি। তো এই যাচ্ছি আমরা, মোটামুটি চারজন যাচ্ছি, আমি, আমার বর গৌতম আর গৌতমের বউ। তো আমি আর ত্রিয়া, ওকে তো সবাই চিনে গেছো। আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি আমাদের বর এদের অফিসের সামনে, আর ওরা ফোন করে ডেকে নিয়েছে আমাকে। দুজনেই অফিসে আছে, একজনের নাইট ডিউটি ছিল, একজন সকালে এসছে। দুজনে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে একসাথে চারজনে যাওয়া হবে। তো চলো গাইস, ওদের দেখিয়ে দিই অফিসটা কোথায়। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছ বড় গেট, তো ওখান থেকে ঢুকে একজনের অফিস আর আরেকজনের অফিস একটু এগিয়ে। তো সে চলে এসছে এখানে, মানে আমার বর চলে এসছে এখানে। এখানে ঢুকে ও বাইক রাখবে, দুজন এক জায়গায় রেখে তারপরে একসাথে যাওয়া হবে। তো গাইস দেখো, আমরা বাসে উঠে গেছি, চারজনে একসাথেই আছি। এখন বাসটা মোটামুটি ফাঁকাই আছে আর সামনে এরা দুজন বসে আছে। তো চলো, তোমরা দুজনও হাই বলে দাও। তো গাইস, ওখানে গিয়ে এবার দেখা হচ্ছে, ওখানে কিন্তু খুব মজা করব। তো ফ্রেন্ডস, যতক্ষণ আমরা হেঁটে যাচ্ছি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা বলে নিই। আমি যে গিভওয়ের কথা বলেছিলাম আগের ভিডিওতে, সেটার ক্ষেত্রে বলে দিই, আমি এই ভিডিওটার মধ্যে 5টা কোড নাম্বার দিয়ে রাখবো যে কোনো জায়গায়। সেই কোড নাম্বারগুলো তোমরা যারা সঠিকভাবে বলতে পারবে কমেন্টে লিখবে, তার সাথে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবে। যে 5 জন একদম ঠিকঠাক বলতে পারবে আর সবার আগে বলতে পারবে, তাদের সাথে আমরা ডাইরেক্ট যোগাযোগ করে নেব। তো চলে এলাম একদম গেটের সামনে, অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে আমরা চলে এসেছি চিড়িয়াখানার গেটের সামনে। এখানে তো প্রচুর ভিড়, আর যেহেতু চতুর্দিকে মানে দোকান ভর্তি, সেই কারণে আরও ভিড়টা বেশি। তো চলে এসেছি আমরা গেটের ভেতরে, আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। আর টিকিট কাউন্টারের মূল্য আমি বলে দিচ্ছি, টিকিটের মূল্য 5 থেকে 5 বছরের নিচে যেগুলো আছে, মানে যারা থাকবে তাদেরকে 20 টাকা দিতে হবে টিকিটের মূল্য, আর 5 বছরের ঊর্ধ্বে যারা থাকবে তাদের জন্য 50 টাকা প্রত্যেকের। তো এখানে আমরা 4 জনের টিকিট কেটে নিচ্ছি, আর টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এবার কিন্তু তোমরা টিকিটের ব্যাপারটা বুঝে নিলে, এবারে বলে দিই কী কী নিষিদ্ধ আছে এখানে। এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিশ বোর্ডে লেখা আছে যে কোনো প্রকার খেলার সামগ্রী আনা যাবে না, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল বা কোনো বাদ্যযন্ত্র আনা যাবে না। তোমরা হয়তো ভাবছো যে একটু গিটারটা নিয়ে যাই গিয়ে বাজাবো, কিন্তু আনা যাবে না। আর আগে আমরা খেলতাম এখানে এসে, কিন্তু এখন আর কেউ কাউকে দেখিনি। আর সামনে এখানে ম্যাপ দেওয়া আছে, আমরা এই জায়গাটা চুজ করেছি। সবাই দেখো, আমার দাদা চিড়িয়াখানায় এদের দুজনকেই দেখতে পেয়েছি, দুই বোন হারিয়ে গিয়েছিল। তো এই যে বাড়ি অফিস, এই চক্করে আমাদের 4 জনেরই কারোর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য আগে ভুঁড়িভোজ করব, তারপরে গাইস আমরা দর্শন করব কোথায় কি আছে, মানে জীবজন্তুর কথা বলছে। তো চলো গাইস, আগে খেয়ে নিই, দেখে নিই কী কী আনা হয়েছে, তারপরে আবার কথা হচ্ছে। সবাই খাবে পেট ভরে, তিয়া অনেকটাই নিয়েছে, এই প্রথম ওকে দেখলাম যে নিতে। দেখো আমাদের চলছে পার্টি, চলছে ছোট্ট পিকনিক, বছরের প্রথম পিকনিক। চলে এসছি আমরা আলিপুর জুতে। গাইস হেভি মজা হবে আজকে, তোমাকে গৌতমের পূর্বপুরুষকে দেখাবো। ঠিক আছে তুই চ গাইস, আমাদের খাওয়া কমপ্লিট, এবারে আমরা যাব। তো গাইস একদম ফার্স্টেই আমরা কিন্তু বাঘ মামার দেখা পেয়েছি। উনি কিন্তু দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে একদম টানা ঘুম দিচ্ছে গাইস। পরপর 2টো ছিল, কিন্তু ক্যামেরাতে অত বেশি আমি দেখাতে চাইনি, কেননা অনেক বড় ভিডিও হয়ে যেত। তো এই যে কে ডেকেছে, তাই জন্য উঠে দেখছে কে ডাকলো ওনাকে। তারপরে কিন্তু চলে এলাম সজারুর কাছে, সজারুও কিন্তু ভালোই ঘুম দিল। তারপরে এসছি দেখো শিয়াল মামার কাছে, শিয়াল মামা কিন্তু পোজ দিতে ব্যস্ত গাইস। ওই যে গুহাগুলো আছে ওর উপরে উঠে পোজ দিচ্ছিল। যাই হোক, আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তখন। আর এগুলো কিন্তু স্ক্রিমার, একদম পুরো দেখতে দেখো মুরগির পুরো পাগুলো পুরো মুরগির মতো, আর কি বড় বড় পাখিগুলো।
তারপর চলে এলাম ম্যাকাও এর কাছে। ম্যাকাও গেলেও কিন্তু দুজনে দুজনকে হ্যাপি নিউ ইয়ার বলছে, দেখো কি কিউট লাগছে দুজনকে। তো গাইজ এটা আর আমি ব্যাখ্যা করলাম না, যাই হোক এরপরে কী আছে চলো দেখি। এরপরে দেখতে পাচ্ছ পায়রা পিজিয়ন, কি দারুণ এত বড় বড় পায়রা মানে ভাবা যায়। আর তারপরে দেখো শুধু পায়রাও নয়, এদের মাথায় কিন্তু ঝুঁটিগুলো পুরো কাকাতুয়ার মতো, কি দারুণ লাগছে না গাইজ। তো তারপরে কী আছে চলো দেখে নিই। তো এখানে কিন্তু রাজহংস আছে, রয় রাজহাঁসটির গলা সরু, কিন্তু সত্যি এদের গলা খুব সরু আর অনেক বড় লম্বা। তো এরপরে চলে এলাম আমরা এমুর কাছে। তয় টিয়া পাখির ঠোঁটটি লাল। তো গাইস আমরা এবারে চলে এলাম টিয়া পাখির কাছে, প্যারটগুলো আছে এখানে পাশাপাশি সব আছে আর অনেক বড় জায়গা, প্রচুর পাখি আছে। তারপরেই চলে এলাম সেই হর্নবিলের কাছে। হর্নবিলের চঞ্চুগুলো দেখো গাইস, আমার কিন্তু ছোটোবেলার পড়াগুলো সব মনে পড়ে যাচ্ছে, মানে আদর্শলিপির পড়াগুলো। সে যাই হোক, তো এখান থেকে তারপর এখানে সব কিন্তু পাখি, যে একটু পড়েছিলাম ময় ময়ূর নাচে পেখম ধরে, কিন্তু গাইস এরা পেখম ধরেই আছে, খেলাচ্ছে না কেউ। ঠিক আছে, যে কটা দেখলাম ময়ূর কিন্তু কেউ খেলায়নি। তো গাইস যাও পাখিগুলো সব দেখে নিলাম, এবারে কিন্তু আমরা দূর থেকে সিংহমামার গর্জন শুনতে পাচ্ছি। চলো গাইস ওখানে গিয়ে কি হচ্ছে দেখি আগে। তো সামনেই সিংহমামার ঘর, তো চলে এলাম সিংহমামার ঘরে। কেন গর্জন করছে এবারে বুঝতে পারলাম, ও মানে ঢুকতে চাইছে কিন্তু সব গেট দিয়ে দিয়েছে, ভেতরে আর ঢুকতে পারছে না, সেই কারণেই প্রচুর গর্জন করছিল। তো এবারে এটা কিন্তু বুঝতে পাচ্ছ তো গাইস, এটা কিন্তু জলহস্তি, এ একটুখানি করে মুখ তুলছে তারপরে উল্টে যাচ্ছে আবার শুয়ে পড়ছে। তো তারপরে চলে এলাম জিরাফের কাছে, জিরাফগুলো তো অনেক অনেক বড়, অনেক লম্বা, মনে হচ্ছিল যেন মানে দোতলা বাড়িতে বাড়ির সমান। আমার দাদু আসছে, হেঁটে হেঁটে। ও দাদু চল চল চল, এরা সব বাঘ দেখছে, লাইন দিয়ে লাইন দিয়ে বাঘ দেখছে। বাঘ দেখেছো? ভালো লেগেছে? আসছি এখন হেঁটে হেঁটে, সবাই খুব টায়ার্ড, ফোন রিলস বানাতে ব্যস্ত, পিছনে রিলস বানাচ্ছে আর ঘুরছে। তো গাইস এবারে কিন্তু চলে এলাম রেপটাইলস গ্রুপ দেখতে। এখানে কুমির তো প্রচুর আছে, যেদিকে যাচ্ছি কোথাও না কোথাও কুমির আছে। তো সবাই রোদে রোদ পোহাচ্ছে সবাই। তো কুমির দেখার পরে পাশেই কিন্তু অ্যানাকোন্ডার আলাদা একটা ঘর করেছে অ্যানাকোন্ডার জন্য, এখানে কিন্তু বাচ্চা অ্যানাকোন্ডা আছে। আর তারপরেই এখানে চলে এসেছি সব সাপের ঘরে, আশাপাশি সব সাপের ঘর ভর্তি, অনেক রকম সাপ দেখেছি। আর এর মধ্যে অনেক কিছুই আছে, চন্দ্রবড়া আছে, গোখরা আছে, অনেক কিছুই আছে। আবার অনেক ঘরগুলো কিন্তু ফাঁকাই আছে, এটা কিন্তু দাঁড়া সাপ গাইস। টিয়া উঠেছে, গৌতম এনেছে টিয়াকে মাপানোর জন্য, দেখছে 10 কেজি না 5 কেজি হয়। এ দেখো শের কে পেট মে জানে বলে হরিণ, এ দেখো আলফা মেল, ইসে কেতে আলফা মেল। ও ভাই সাহেব সেই বক্ত পে আয়ে হে হাম লোগ, দেখো দো মেল লড় রহে হে এক দুসরে সে, বিদেয়ার পদ ফিমেল কে লিয়ে, বিদেয়ার পদ এক ফিমেল কে লিয়ে দো মেল কেসে লড় রহে হে, দেখো দেখো ভাই সাহেব এসে হি হাম লোগ ভি লড়তে থে কলেজ মে। স্লথ আমাদের সাথে পড়তো একসাথে, গৌতম এরম স্কুলে স্কুলে যাওয়ার সময় হলে ওর গাছ উঠে এরম ঝুলতো, ওর মা তাড়া করতো। তো গাইস আমরা তো পুরো চিড়িয়াখানাটা ঘুরেই দেখলাম, কিন্তু অনেক কিছুই নেই এখানে, যেমন মাঙ্কির কোনো ঘর দেখতে পাইনি আমরা, আর মাঙ্কি কোথাও দেখতে পেলাম না।
আর সাথে কচ্ছপের ঘর তো আছে, প্রচুর লাইটিং দেওয়া আছে, কিন্তু কচ্ছপ আমরা একটাও দেখতে পাইনি। খাজানা চুরি করছে আমার বর, এটা কিন্তু জল। কি করছো? খেয়ে দেখতে বললাম তো আগে, এই ভালো থাকে তবে তো। ভালো বাবা, চেক করার জন্য চেক করবে, শুধু খাবে না। এই বাবা গাল ভর্তি করে নিয়েছে। কি খেতে? হাতি গৌতমের জন্য দেখা হয়নি গাইস, আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। দেখা হয়ে গেছে আমাদের, এই তো ছবিতেই দেখে নাও গৌতমের বন্ধুকে। তাকে রেখেছে কোথায় তাহলে তোর সাথে? এক্সিট বয়ে গাইস, এক্সিট এক্সিট। চলো খড়ে যাও, উদার যাও তুমি লোক। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। দেখো চুল, মুখের অবস্থা দেখো, পুরো একদম কি বিশ্রী হয়ে আছে। আমি এখন মেকআপটা আগে তুলবো, মানে মুখটা দেখেই বুঝতে পারছো। আর খুব টায়ার্ড আমরা এখন, আপাতত আমরা এখন রেস্ট নেব, তারপরে উঠে যদি খিদে পায় খাওয়া হবে, না হলে শোয়াই হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।